বাগানে এসে দেখে কি আমার এই দেখো বুঝতে গেছে না অবস্থা দেখো এই দেখো পাইকে ফাইটে পড়ে গেছে এই হলো অবস্থা আমার বুঝতে গেছে একটা না দুইটা আস্তে করে উঠাও তো উঠাই নাও বিচিগুলাকে সব রেখে দিবো না এই দেখো এদিকে আবার টপ স্ট্রবেরি পেকে ওইখানে রাখো আপাতত আর এই উইস্তাটা আর বের করে ওইটা বিষ যাই হোক বুঝতে দেখতেছি এসে পেকে আস্তে করে নিচে আগে ধরো না হলে দেখা করে টপ টপ করে পড়তে থাকবে ফেটেই গেছে দেখে দেখে দেখি বন্ধুদের ভালো করে দেখাই এই দেখো এদিকে আবার একটা বিসি ফেটে গাছ হয়ে যাচ্ছে আচ্ছা ওই পাশে রাখো এই সামনের দিক থেকে দেখলে মনে হচ্ছে কি ফুল আমি ভাবছি কি আজকে নিব উঠতে একটা দাদার জন্য নিয়ে যাব তো নিবো ওইগুলো নিবো এই আমি আগের দিনে নিতে চাই যেও নিই একদিন থাকবে না একদিনের ভিতরে কাহিনী হয়ে গেছে এই যে দেখো তোমাদের দাদা আর একটা নিয়ে আসতেছে দেখো এই দেখো দেখি কাছ থেকে দেখাই ফেটে একদম এই বিচিগুলো আবার লাগানো যাবে সেই হিসাবে এই দেখো উস্তে এই দাঁড়াও দাঁড়াও ধরো বন্ধুদের দেখাই আচ্ছা কেটে ভালো এবার এই দেখো একটা ট্যানটানা এ ফেটে গেছে এইখান থেকে ধরো এটা ধরো ব্যাগটা বের করে এই যা ব্যাগের ভিতর আপাতত এইখানে রাখো এইখানে রাখো না কেমন যেন তোমাদের বৃষ্টি পড়তেছে আরো আছে বুঝতে দেখো জানতেছে তোমাদের দাদা আমি উঠতে আমার জন্য নিব না কারণ আমার এইটা দেখে 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 বাহ সে এক হাত এই দেখো এক আমার হাত আমার তো দেখো আর এইটা দেখো কত বড় আরো দেখাচ্ছি যেটা সব থেকে বড় বড় ওইগুলাই কাটো এতগুলা একটা ওই ওই যেটা বেশি নুয়ে গেছে ওইটা বেগে গেছে ওইটা কাটো আগে দেখে আমার বাসায় উস্তে রান্না করা রয়েছে বন্ধুরা তাই আমি উস্তে আমি নিব না আজকে ভাবতেছি কিন্তু একটা দাদাকে দিব বলে নেওয়া ওটা নিয়ে নি তাহলে নাও হবে না না উস্তে আবার হবে কিন্তু সমস্যা হচ্ছে এফিড লাগতেছে উস্তে আবার আসতেছে এগুলো আবার উঠতে এই যে সব ঝুলতেছে নতুন ওইদিকে পাতা যাচ্ছে না না ওটা থাকুক ওটা হয়নি এই দেখি এবার আমাদের সব কটা নিয়ে দেখাও বন্ধুদেরকে এ দুটো তো আর কি দেখাবো এ দুটো দেখানোর কিছু নাই এই দেখো এই হলো আজকের দিনের উস্তে আজকের দিনের প্রত্যেক দিন কিন্তু আমরা নতুন নতুন উস্তে পাই আজকের দিনের উস্তেগুলো পাঁচটা হয়েছে তাই না আর দুইটা তো এই যে আরো হয়েছে বন্ধুরা কিন্তু একটা এখনো থাকলে বড় হবে ওই যে এফিড যে ওষুধটা রয়েছে না ওইটা গোলাও তো তাহলে ওইটা ওইটা মারো মরিচ গাছে মারো হ্যাঁ আবার এই যে ভরা এফিড এফিড ভরতেছে এই যে সব ভরছে এই জায়গায়

এই দেখো এই যে আমার সেখানে চার্ট সুইট পাতা উল্টা দাও দেখতে পারবো না মানে বেশিরভাগই আছে যাক এখন তোমাদের দাদা সাতগুলো কেটে ফেলবে এই যে দেখো এই যে আমার এখানে এটা হচ্ছে বলে গোমরিতে না দেখো গোমরির ফুল কত সুন্দর ওই চারটার বয়স তিন বছর ওই যে চার থেকে মানে যে যে গাছ থেকে চারটা কাটতেছে ওটার বয়স তিন বছর দেখো চার্ট কাটা হচ্ছে বন্ধুরা খুবই কিন্তু আনন্দ লাগে বাগানে আসলে আর এদিকে দেখতেছি যে বিভিন্ন জায়গায় দেখতেছি বিভিন্ন কিছু হয়েছে আসলেই ভালো লাগে এইগুলো দেখতে এদিকে দেখা যাচ্ছে কি মরিচ গাছ লাগিয়েছিলাম এই এফিডের জন্য আর কি কিছু কিছু আছে কিছু কিছু মরে যাচ্ছে কি বলবো এফিড নিয়ে খুবই যন্ত্রণায় রয়েছি আর এই জায়গাটা পরিষ্কার করতে হবে বন্ধুরা খেতে অনেক কাজ আসলেই যাই আমরা কিছু করা হয় না টাইম পাই না কিন্তু এত কাজ এই খেতে একটা লাউও কি বড় হয়েছে তাই দেখতে আসলাম একটাও লাউ ধরার মতো হয় না একটু বড় হয়ে নিচের তো ঝুলে যাবে তেমন লাউ যদি একটা দেখতাম আনন্দই লাগতো শুধু পাতা বাহার আর এই যে দেখো একটা পুচকু লাউ বড় হচ্ছে না এরকম পুচকু পুচকু হয়ে যাচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে লাউ আসতেছে ও আসলে এইটা নষ্ট হয়ে কারণ হচ্ছে হচ্ছে কি আমার মনে হয় এদের পরাগায়নটা না এজন্য লাউই আসছে কিন্তু লাউ এর পরাগায়ন হচ্ছে না বিদায় লাউগুলো পচে যাচ্ছে এইটার জন্য কি করা উচিত বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তো এইখানে আমার টমেটো সব লাল 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 হয়ে গেছে সারা গাছে শুধু টমেটোর পেকে পেকে পুরো হলুদ লাল এক একটা কালার এক এক রকম হয়েছে আমার টমেটো ওদিকে দেখি তোমাদের দাদা কতটা তুলছে দেখি 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 বা এই দেখো দেখো ভিতরে আবার চারা লাগানো হয়েছে তাই সাবধানের সহিত পাড়া দিতে হচ্ছে এই যে এতগুলার কাটা হলো আরো কাটতেছে এইগুলো কিন্তু কাটলে যত কাটা হয় তত বেশি হয় আবার ডাটা শাক নেওয়ার মতো হয়ে গেছে আমার দারে ডাটা শাক দিবা নাকি আজকে এবার দেওয়া যায় নিয়ে যাব না তাহলে ভাবি আর মানে যখনই বাগানে আসি তখন কাকে কি দেওয়া যায় আমরা শুধু ভাবতে থাকি কিন্তু অনেকটা দূরে থাকি সবার থেকে এই জন্য আর কি সবকিছু সময় হয়ে ওঠে না বাট আমরা সত্যিই ট্রাই করি সবাইকে দেওয়ার মানে যদি কাছাকাছি থাকা হতো তাহলে সবাইকে ডেকে ডেকেই দিতে পারতাম কিন্তু এত দূরে আমরা থাকি যে এখানে কেউ আসতে চায় না এফিড ফার্মিং যে কিভাবে কমানো যায় এই জিনিসটা যদি কেউ কোনো বন্ধুদের জানা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে তো বন্ধুরা এফিড যে আমার এই যে খেতে এত ফার্ম করতেছে মানে প্রচুর পরিমাণে এফিড হচ্ছে আমি খুবই পরিমাণ ট্রাই করতেছিলাম কিছু না কিছু করার কিন্তু সেই সব শেষে একবার হলেও যাচ্ছে না সম্পূর্ণ রকমে যাচ্ছে না আমি এসি এফিডের ওষুধও কিনেছি সব থেকে মরিচ গাছগুলোকে এই জায়গায় দেখো আমি তোমাদের দেখাই একটা দুটো দেখো এইগুলো হচ্ছে এফিড তো তোমাদের সেই কবে থেকেই বলতেছি এফিড হয়েছে এফিড হয়েছে কিন্তু সত্যি বলতে এতটা খারাপ অবস্থা আমার মরিচ গাছগুলা এই দেখো কুকড়ে পাতাটাকে কুকড়ে একদম পাতা এই দেখো মাথা কিভাবে ভরে গেছে কারণ হচ্ছে পিঁপড়া পিঁপড়া এগুলাকে বহন করে নিয়ে আসে কি অবস্থা দেখুন পাতাগুলাকে কুকড়ে পাতার রস খেয়ে ফেলা এফিডের কাজ হচ্ছে কি পাতার রস খেয়ে ফেলা এইখানে আনছে পিঁপড়ায় বহন করে নিয়ে আসতেছে বলবো দেখো অবস্থা একটা পাতাও শাড়ি নাই একটা পাতাও শাড়ি নেই সব পাতাগুলার নিচে গাছগুলাকে পুরো একদম শেষ করে দিয়েছে কিচ্ছু করতে পারতেছে না এফিডটার জন্য এ এবছর আর এফিডের লাখটা খুবই খারাপ অন্য কেরও খেতে এভাবে লাগছে কিনা জানি না আমার খেতে প্রচুর পরিমাণে লাগছে দেখো নিচে সাদা সাদা দেখতে পারতেছ না দেখলে মনে হচ্ছে আইস আইস না এটা হচ্ছে এফিটের জন্য আমরা মানে পিঁপড়া না আসে সেজন্য দিয়েছি কোনো তো আসলে কাজ হয় না তো এফিটের ওষুধ রয়েছে আজকে আবারও সেই ওষুধ মারব এদিকে কথা বলতে না বলতে তোমাদের দাদা এদিকে দেখো ওরে বাপরেই দেখো এতেও এফিট লাগে তাই না আগের বার লাগছিল সব কেটে ফেলছিলাম এইখানে আমরা সেই বিট সারে ছিলাম তো একটা বিটও দেখি না একটাও হয় নাই কোথায় আর এখানে আমাদের পুঁশাকের অবস্থা যে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে কী বলবো বন্ধুরা এই তো বাগানের অবস্থা সর্বসকালে তোমাদের আজকে বাগানের পরিস্থিতিটা দেখালাম আশা করি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে নতুন একটা সময়